গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম অন দিস ইজ আলামিন রহমান ইউর ওয়াচিং দা ওয়ে সলিউশন সকলকে স্বাগত সকাল সাতটার কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে প্রত্যেকদিন আমরা সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করে থাকি আজকে সাতাশ মার্চ দেখে নেব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনার প্রশ্নসমূহ তুমি যদি দা ওয়ে অফ সলিউশনে নতুন দশক হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে নেবে তাকে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন নিয়মিত পেতে থাকবে শুরু করছি আজকের পর্ব ফার্স্ট কোশ্চেন স্কিনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভারতের প্রথম এআই শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে অর্থাৎ পোস্টপন্ড করা হয়েছে এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট ছিল এটি কোন শহরে সংগঠিত হতো তো এটি সাময়িকভাবে পোস্টপন্ড হয়েছে অর্থাৎ স্থগিত হয়েছে তো এটি জেনারেলি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সঠিক উত্তর হয়ে যাবে নয়াদিল্লি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডিটেলে দেখব ডিউ টু দ্য করোনা ভাইরাস আউটব্রেক দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন্ড ইন্ডিয়াস ফার্স্ট এভার এআই সামিট ভারতবর্ষের প্রথম কোনো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামিট হচ্ছিলো যেটা পোস্টপন্ড হয়েছে সো ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট হুইচ ওয়াজ শিডিউল টু বি হেল্ড ইন ডেল্লি হ্যাজ বিন পোস্টপন্ড যেটা শিডিউল হয়েছিল ডেল্লিতে হওয়ার জন্য সেটা সাময়িকভাবে স্থগিত হয়েছে পরবর্তী কোশ্চেন কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কোন ভারতীয় অভিনেত্রী একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হুয়ের সাথে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে কাজ করবে অর্থাৎ ভারতীয় অভিনেত্রী তার সঙ্গে হু দুজন যৌথভাবে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য কাজ করবে তো দেখতে পাচ্ছ কতগুলি অভিনেত্রীর নাম রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়াঙ্কা চোপড়া অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডিটেলে দেখব इंडियन एक्टर इंडियन एक्टर प्रियंका चोपड़ा वर्क्स जॉइंटली उथथ द वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन हु टू स्प्रेड अवारनेस कोविड नाइनटीन अर्थात कोविड नाइनटीन জনসচেতনতা তোমরা সার্চ করতে পারো টুইটারে প্রিয়াঙ্কা চোপড়ার অফিসিয়াল টুইটার পেজ সেখানে তুমি দেখতে পাবে তিনি অনেক প্রচার অভিযান চালাচ্ছেন যে কি করবো কী করা উচিত এই সময় আমাদের রাইট সো এগুলো অবশ্যই দেখতে পারে এর জন্য কিন্তু হুয়ের সঙ্গে তিনি যৌথভাবে কাজ করছেন এখানে আমরা মনে রাখতে পারি হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে অবস্থিত অর্থাৎ সুইজারল্যান্ডে অবস্থিত হুয়ের সদর দপ্তর সদর দপ্তর বা হেডকোয়ার্টার থেকে প্রশ্ন এসেই থাকে নেক্সট কোশ্চেন ভারতের টিজার গান চালু করার জন্য কোন রাজ্য প্রথম পরিণত হয়েছে টিজার গান চালু হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশ বিভাগ প্রথম এই গানের ব্যবহার করছে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সেখানে প্রথমেই দেখে নেব গুজরাটের চিফ মিনিস্টারকে তিনি হলেন বিজয় রূপানী হচ্ছেন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী এবং গভর্নর তথা রাজ্যপাল হচ্ছেন আচার্য দেবভ্রাট আচার্য দেবভরাট হচ্ছেন রাজ্যপাল সো গুজরাট পুলিশ বিকামস ফার্স্ট স্টেট পুলিশ টু ইন্ট্রোডিউস টিজার গান বলছে গুজরাট পুলিশ সারা দেশের মধ্যে ফার্স্ট কোনো স্টেট পুলিশ হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করছে যারা ফার্স্ট টাইম ইউজ করছে টেজার গান জনগণের সুরক্ষা বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য বা অর্থাৎ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গুজরাট পুলিশ এখন তাদের আধুনিকীকরণের অভিযানের অংশ হিসাবে টিজার গান ব্যবহার করছে যা ইতিমধ্যে কিন্তু বিদেশে ব্যবহৃত হয়ে আসছে আমাদের স্টেট পুলিশ গুলো আরও বেশি আধুনিকীকরণ হচ্ছে বা আরও বেশি মডার্নাইজড হচ্ছে যে কারণে টিজার গানের ব্যবহার করছে তো ফার্স্ট ওভার গুজরাট নেক্সট কোশ্চেন সম্প্রতি করোনা ভাইরাসের কারণে প্রয়াত হয়েছেন লরেঞ্জ লরেঞ্জ সানাজ লরেঞ্জ সানাজ তিনি কোন খেলায় অন্তর্ভুক্ত অর্থাৎ নিম্নের কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন এরকম বিখ্যাত পার্সোনালিটির নাম দিয়ে দেওয়া হয় দিয়ে তিনি কিসের সঙ্গে যুক্ত জানতে চাওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা ডিটেলস দেখলে বুঝতে পারবে করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেনজো সানাজ লরেন্জো সানাজ কি ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট ছিয়াত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন এদিকে উনিশশো পঁচানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতি পদে তিনি ছিলেন এবং সভাপতি থাকাকালীন তিনি বেশ কতগুলি কৃতিত্বের কাজও করেছেন এবং তিনি কোভিড নাইন্টিনের জন্যই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নেক্সট কোশ্চেন দেখব ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স ভালো করে দেখো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করেছে সঠিক উত্তর হয়ে যাবে হেরিটেজ ফাউন্ডেশন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো যেহেতু একটি ইন্ডেক্স বা একটা সূচক আমরা সামনে পেয়েছি এই সূচক মোট কতগুলি দেশের মধ্যে হয় ভারতের র্যাঙ্ক কত অবশ্যই জানতে হবে ডিটেলসে দেখো দ্য হেরিটেজ ফাউন্ডেশন পাবলিশ ইজ টোয়েন্টি সিক্স অ্যানুয়াল এডিশন অফ ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এই যে দু হাজার কুড়ি সালের ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স যেটি প্রকাশ করেছে হেরিটেজ ফাউন্ডেশন এবছর এটা কততম অ্যানুয়াল এডিশন এবছর হচ্ছে ছাব্বিশতম বর্ষ ওকে বার্ষিক এই ইন্ডেক্স বা এই সূচকটি প্রকাশ হয়ে থাকে এখানে কী করা হয় এই সূচকের দ্বারা টু মেজর পরিমাপ করা হয় দ্য লেভেল অফ ইকোনমিক ফ্রিডম ইন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স কান্ট্রিজ টোটাল এবং দ্য ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স একশো ছিয়াশিটা কান্ট্রির মধ্যে লেভেল অফ ইকোনমিক ফেড ফ্রিডম মেজর করা হয় তো যেখানে একশো ছিয়াশিটা কান্ট্রির মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে ওয়ান টোয়েন্টি একশো কুড়ি তম প্লেসে রয়েছে ভারত এবং প্রথম স্থান দখল করেছে সিঙ্গাপুর ওকে তো সিঙ্গাপুর ফার্স্ট র্যাঙ্ক করছে এবং ইন্ডিয়া একশো কুড়ি নেক্সট নেক্সট জানিয়ে রাখি আজকে হচ্ছে সাতাশ জানুয়ারি আজকে তোমাদের জন্য দুটি মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়েছে তোমাদের জন্য একটা নয় দুটো ঠিক যেমন গত কয়েকদিন আগে সন্ধ্যাবেলা নিয়েছিলাম আন একাডেমিতে মনে আছে দুটোই তোমাদের জন্য ফ্রি অফ কস্ট প্রত্যেকের জন্য উন্মুক্ত আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি তো ফার্স্ট লিংকে ক্লিক করবে ক্লিক করলে তোমার মোবাইলে পেজ ওপেন হবে আন একাডেমি ডট কমের বা আন অ্যাপের তো জাস্ট তুমি এখানে সবুজ কালারের একটা বাটন পেয়ে যাবে ওখানে নোটিফাই মিতে ক্লিক করো অর্থাৎ আইকন প্রেসের মতো একটা বিষয় তাহলে কি ক্লাস শুরুর থার্টি মিনিট আগে অন্তত তুমি নোটিফিকেশন পেয়ে যাবে এই সময় আমরা প্রত্যেকেই বাড়িতে রয়েছি আমার বিশ্বাস তাই কিন্তু বাড়িতে থেকে আমি এবার এই লাস্ট তিন চার দিনে কিন্তু প্রচুর মক টেস্ট নেবো তো তোমরা অবশ্যই অ্যালার্ট থেকো সো আজ সাতাশ জান সরি সাতাশ মার্চ আমি জানুয়ারি বললাম কি জানি না সো সাতাশ মার্চ দুটো মক টেস্ট প্রথম ক্লাস সকাল দশটায় দশটা থেকে এগারোটা এক ঘন্টা সেশন এবং দ্বিতীয় ক্লাস সন্ধ্যা ছটা থেকে সাতটা দুটি সেশন হবে উইথ স্টাডি মেটেরিয়াল অর পিডিএফ একদমই ফ্রি অফ কস্ট প্রত্যেকের জন্য উন্মুক্ত দেখি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিয়োগ পেয়েছেন সঠিক ভূষণ পি ধর্মাধিকারী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ডিটেলসে দেখব মহারাষ্ট্রের গভর্নর মহারাষ্ট্রের গভর্নর তথা রাজ্যপালকে ভগৎ সিং কেশরী তাই তো ভগৎ সিং কেশরী অ্যাপয়েন্টেড জাস্টিস ভূষণ পি ধর্মাধিকারী অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ বম্বে হাইকোর্ট বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পথেই ভূষণ পি ধর্মাধিকারীকে কে নিয়োগ করেছেন মহারাষ্ট্রের গভর্নর ভগৎ সিং কেশরী নেক্সট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা হচ্ছে কে প্রেয়ার ফর ট্রাভেলস কে প্রেয়ার ফর ট্রাভেলস উপন্যাসের জন্য টোয়েন্টি টোয়েন্টি পিই এন অর হিমানিওয়ে অ্যাওয়ার্ড জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে রুচিকা তোমার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এ প্রেয়ার ফর ট্রাভেলস এটা হচ্ছে একটা সরি ট্রাভেলার্স এটা হচ্ছে একটা উপন্যাস তার জন্য এই কে জিতেছেন রুচিকা তোমার ডিটেলসে দেখি ইন্ডিয়া অর্জিন ভারতীয় বংশোদ্ভূত বলা চলে একজন আমেরিকান অথর রুচিকা তোমার উইন্স টোয়েন্টি টোয়েন্টি পি অ্যাওয়ার্ডস ইন ইউএস ফর হার ডেভিড নোভেল এ প্রেয়ার ফর ট্রাভেলার্স নেক্সট কোশ্চেন কোভিড নাইন্টিনের জন্য অর্থাৎ করোনার জন্য দু সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক হওয়ার কথা ছিল টোকিওতে বিশেষ করে সেটা স্থগিত তথা পোস্টপন্ড হয়েছে সো প্রশ্ন হচ্ছে নতুন শিডিউল বা পুনরায় শিডিউল কোন বছরে করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি এই যে অলিম্পিকগুলো সাধারণত চার বছর অন্তর অন্তর হয়ে থাকে এবছর ছিল বত্রিশতম অলিম্পিক আসর রাইট তো সেটা পোস্টপন্ড হয়ে দু হাজার একুশে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোভিড নাইন্টিনের জন্য এটা পিছিয়ে যাচ্ছে ইতিমধ্যে কানাডা এবং অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে তারা কিন্তু কোনো প্রস্তুতি নিচ্ছে না বা তারা কিন্তু কোনো টিম পাঠানোর জন্য ভাবছে না এটা দিয়েও প্রশ্ন হবে আমি দেখাচ্ছি কেমন প্রশ্ন আসবে ডিটেলসে দেখো দা টোয়েন্টি সামার অলিম্পিক গেমস শিডিউল টু বি ওপেন ইন টোকিও জুলাই টোয়েন্টি হ্যাভিন পোস্টপন্ডেড ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক মহামারী কোভিড নাইনটিনের জন্য এটা পোস্টপন্ড হয়েছে দ্য গেমস উইল বি রিসেডিউল টু টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট দু হাজার একুশে এটাকে রিশিডিউল করা হয়েছে নেক্সট এখানে আমি একটা হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য যেটা তোমরা প্রত্যেকে করে জানাবে দেখো খুব ভালো করে বুঝবে এবছরের দু হাজার কুড়ি এই যে টোকিও অলিম্পিকের কথা বলছি এটা ছিল বত্রিশতম আসর ঠিক আছে তাহলে এর আগের যেটা হয়েছিল সেটা কত ছিল একত্রিশতম আসর তো আমার প্রশ্ন হচ্ছে একত্রিশতম অলিম্পিক গেমসটি কোথায় অনুষ্ঠিত হয় এবং কত সালে উত্তরের কুলু কিন্তু আমি আমি কথার মধ্যেই দিয়েছি ওকে কত সালে তো সালটা তোমাকে মেনশন করতে হবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা তোমাকে বলতে হবে যেমন এই যে দু হাজার কুড়ি তথা বত্রিশতম অলিম্পিক্স গেমসটি হওয়ার কথা ছিল টোকিওতে জাপানে যেটা পোস্টপন্ড হয়েছে সিমিলারলি একত্রিশতম অর্থাৎ লাস্ট টাইম যেবার হয়েছিল সেটা কোথায় হয়েছিল এবং কত সালে হয়েছিল প্রত্যেকে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে প্রত্যেকে হার্ট দেবো নেক্সট কোশ্চেন যাওয়ার আগে পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের ভিডিও ডেসক্রিপশানে ক্লিক করবে ক্লিক করলে এই পিডিএফটি তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে পিডিএফে দেখবে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে যে আমাদের দা ওয়ে অ্যাপ সলিউশন সরাসরি সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবে আমাদের গ্রুপের নাম হচ্ছে ডাব্লিউ বিপি পিএসসি আরআরবি পরীক্ষা প্রস্তুতি গ্রুপে যুক্ত থাকো কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো অঙ্ক বা কোনো রিজনিং বা কোনো জিকে না পারলে গ্রুপে পোস্ট করো কেউ না কেউ উত্তর দিয়ে দেবে সো এফবিতে জয়েন হওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করতে পারো অত বা ডেসক্রিপশন লিংক ফলো করতে পারো জাস্ট এই পিডিএফের উপরে ক্লিক হ্যাডে ক্লিক করলেই হবে আর টেলিগ্রামে অবশ্যই কানেক্টেড থাকো সমস্ত ক্লাসগুলো লিঙ্ক পাওয়ার জন্য নেক্সট টোকিওতে দু হাজার কুড়ি সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্রে কোন দেশ প্রথম স্থান অর্জন করেছে অর্থাৎ ফার্স্ট কোন দেশ তারা জানিয়েছে যে তারা পিছিয়ে আসছে এই দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিক্স থেকে সেটা হয়ে যাচ্ছে কানাডা সো বেসিক্যালি বলে রাখি কানাডা এবং অস্ট্রেলিয়া দুজনেই কিন্তু পিছিয়ে এসেছে টোকিওতে দু হাজার কুড়ি সালের অলিম্পিকে কোনো টিম পাঠাবে না কানাডা এবং অস্ট্রেলিয়া এমনটাই জানিয়েছে তারা নেক্সট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোন শহরে ভারতের প্রথম কোভিড নাইন্টিন হাসপাতাল স্থাপন করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতেই কিন্তু তারা কোভিড নাইন্টিনের জন্য প্রথম করোনা হাসপাতাল তৈরি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন মুম্বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেটস আফ ইন্ডিয়াস ফার্স্ট কোভিড নাইন্টিন ডেডিকেটেড হসপিটাল যেখানে শুধুমাত্র কোভিড নাইন্টিনের চিকিৎসা হবে তো এখন আপাতত একশোটি বেডযুক্ত করোনা হাসপাতাল অর্থাৎ এখানে টোটাল বেড হচ্ছে একশোটি এবং জেনে রাখা ভালো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু বর্তমানে মাস্কও তৈরি করছে এবং তারা প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি মাস্ক তৈরি করছে যে সময় বাজারে একটা টান পড়েছে মাস্কের সেই টাকে ঠিকঠাক রাখার জন্য হোক আজকের পরবর্তী তোমাদের ভালো লেগেছে যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক করতে হবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিতে হবে যাতে কি তোমার বাড়ির ফ্যামিলি ফ্রেন্ডস যারা বাড়িতে রয়েছে তারা এই সমস্ত একটু পড়াশুনোর মধ্যে থাক বাচ্চাদেরকেও দেখাতে পারো বাচ্চাদের মধ্যে অভ্যাস করিয়ে দিতে পারো যে এরকম সাম্প্রতিক ঘটনাগুলো দেখতে পারো হ্যাঁ তাদের কাছে টার্মগুলো একটু কঠিন লাগতে পারে বাট আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যারা মূলত ফাইভের ওপরে তাদেরকে তুমি এই অভ্যাসটা করতে পারো ফাইভ সিক্স সেভেন এইটে যারা পড়ছে রাইট যারা বোর্ড এক্সাম দিচ্ছে তাদের জন্য আমি একদমই বলবো না তাদের মাথায় এই সমস্ত এখন ঢোকাও অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আজকে রাত্রে সরি আজকে সকাল দশটায় এই যে সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো ঠিক তিন ঘন্টা পরে সকাল দশটায় আমি মক্টেস নিয়ে আসছি প্রত্যেকে পার্টিসিপেট করো সকলের জন্য উন্মুক্ত সেখানে আমরা লাইভ বোর্ডের মাধ্যমে স্কোর দেখবো কে কত স্কোর করছি এবং সন্ধ্যা ছটায়ও সেটা করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থেকে সুস্থ থেকো স্টে অ্যাট হোম নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম থ্যাংক ইউ সো সো মাচ